যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বাদ্রামী শয়তানি আর চুলকানি দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠান ইত্রামি। তো চলুন প্রথমেই শোনা যাক ডাক্তার ও রোগীর ইত্রামি। তবে ডাক্তার যদি হয় ছাগল আর রোগী যদি হয় পাগল, তাহলে কিন্তু বাঁধতে পারে গণ্ডগোল। এ ভাই সাপ, এ ভাই সাপ, ভাই সাপ, আসছে গত বুধবার পত্র মহল্লার চিপাগুলির ভিতরে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন ডাক্তার ছাগল হেকিম, ডাক্তার ছাগল হেকিম FRCS। ভাই সাপ, ভাই সাপ, ভাই কোয়ানে সাপ, দুরা সাপ না কেউটো সাপ? আচ্ছা আপ শালার খোঁজটা পয়সা জানি কনকে। কম্পাউন্ডার আকুব্বর। জে স্যার। এ রোগী গুনে সাইড কর স্যার। রোগী এসেছে মোট 20 জন স্যার, রোগীর আত্মীয় স্বজন এসেছে আরো 20 জন স্যার, মোট 40 জন রোগী এসেছে স্যার। এর ভিতর মাথায় ফাটা 1 জন, গলায় কাটা 2 জন, ভীষণ জ্বরে 3 জন, জন্ডিস 4 জন, হাঁপানি রোগী হাঁপাচ্ছে, গ্যাসের রোগী দাবাচ্ছে, আর আমেশার রোগী আপনার বাগানে হাঁটছে আর গান গাচ্ছে। আমাশার জ্বালায় মরেছি গো হাই, দেও না ডাক্তার ট্যাবলেট লিখে, দেখো না ওই বিছানাতে কত কেজি আম হইছে, কোন ডাক্তারে আম সারাবে? হে কম্পাউন্ডার আকুব্বর, আমি ডাক্তার শৈলেশ শাহ, আমার কাছে যে রোগী আসবে তার থাকবে না কোনো সমস্যা। এক এক করে উঠো আর আমার চেম্বারে ঢুকো। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কুম। ওয়া আলাইকুম কুম। তুই কি ভিতরে আমু একটু বমু, তুই কি মোর রোগের কথা কমু? হ্যাঁ বলবা, তবে সংক্ষেপে বলবা, কারণ আজকে আমার অনেক রোগী। তা তোমার নাম কি? স্যার এই মোর নাম তো স্যার পাগল। হাই হাই পাগল, কারো নাম নাকি? স্যার একটু কথা বলবো স্যার। বলো। স্যার দরজার সামনে দেখলাম আপনার নাম ছাগল, তো আপনার নাম যদি ছাগল হয় তাহলে আমার নাম পাগল হলে অসুবিধা কি? হ্যাঁ কম্পাউন্ডার আকুব্বর, হ্যাঁ পাগল ছাগল সাইড কর। হ্যাঁ তোর মতো পাগল কি আমার ওই ছাগলের অর্থ বুঝবে? স্যার একটু অর্থটা বুঝায় বলবেন। ওটা আমার নাম সারোয়ার গোলাম লোকমান হাকিম, সংক্ষেপে ছাগল। বাবা বাবা, তো আমার নামও এরকম স্যার, ফারোয়ার গোলাম লোকমান, সংক্ষেপে স্যার পাগল। হ্যাঁ কম্পাউন্ডার রাখু কর, হ্যাঁ পাগল ছাগল সাইড কর, বাজে কথা রাখো, রোগের নাম বয়ান করো। স্যার রোগ তো অনেকগুলো হয়ে গেছে বুঝেন, এখন কোনটা তুই গুনে কই? এই যেমন ধরেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এফ এন ও ভি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। স্যার বহু রোগ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো রোগের নাম হলো? এ তো এ বি সি ডি অল গবেট। গবেট বলে না যাই বলেন স্যার, এগুলোরও কিন্তু একটু অর্থ আছে। হ্যাঁ কি অর্থ আছে একটু বুঝিয়ে বল। যেমন স্যার এই এতে আমার বিতে বুকের মধ্যে শীতে কুটকুট করে কামড়ায়, ডিতে ড্যাডি কয় তোর ডায়াবেটিস ডায়াবেটিস হইল নেই, ইতে ইনটালোমনিয়া, এফতে পুরা উইডিয়া, জিতে গাগা তোর বেডাই গেছে, এইস্তে হাঁপানি টান আছে, আইতে ইনফ্লুয়েঞ্জার, যেতে জ্বরে, কেতে কাপাই কুপাই তোলে, এলতে লালা জ্বরে ঘুমের মধ্যে, এমতে মাই কয় তোর মাথার তল্লা গরম থাকে, এমতে নানি কয় তুই কি নিশা টিশা করো নেই, ওতে রিপোর্টে কইছে উআইতে ইয়ং বয় আসে, যেতে আমার সখা হইছে ডাক্তার সাহেব মোরে একটু বাসাও। শরীর তো বানাওনি, বানাইছো রোগ সুগের একটা ভিসিডি ভিসিডি, তা তোমার বাইচে থেকে লাভ নেই, এই মুহূর্তে তোমার এবিসি করতে হবে। এইটা কি কোনো এক্সামিন, কোনো আল্ট্রাসোনোগ্রাফি না ইসিজি? এতে এদিক ওদিক না তাকাইয়ে বিতে ভদ্রলোকের মতো ভিজিটটা দিয়ে এসিতে তুমি কাইটে পড়ো।